ওরা সকাল সাতটার সময় এক মাওলানা আমাদের বাড়িতে আসে আসে বলে অনন্ত তোমরা বাড়ি থাকো না তাহলে কেন মোল্লা বাড়ি থাকো না কী হয়েছে আমরা এতগুলো ভাই আর এত আমাদের ছেলে মেয়ে কী হয়েছে তোমরা কি করবা তাহলে শোনো রায়ন্দা কিন্তু ময়না পাখি ধরার কল কলা গেছে এই ময়না পাখি ধরতে কিন্তু নামবে তোমরা সরিয়ে যাও মানে গন্ডগোল করবে যে যেসব বাড়ির শিক্ষিত যারা ওই লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে তাদেরই মারবে এইবারে সেই আট হ্যাঁ সাতটার সময় তিন দিকে রাস্তা তিন দিকে রাস্তা নিয়ে আর ফায়ার করতে করতে আসে আমাদের বাড়ি সব ঘেরা দিয়ে দিল তো বড়ো বাগান আমাদের বাড়িটা হয়েছে বাড়ি এরিয়া আমাদের বিয়াল্লিশ বিঘা ভাগ ভাগ কাকাজাটা তো আছে সব বাগানে এখানে সেখানে জলের মধ্যে সেই পানার ভিতরে ঢুকে গেল হ্যাঁ ঢুকে যাওয়ার পরে আমরা তখন ছোট তা বয়স্কদের মারে কিন্তু ছোট তাদের মারে না আমরা আমাদের নাম ধরে ডাকদল মকবুল মগগুল করে একটা ছেলে আমার ক্লাস বন্ধু ও মকবুল ওর বন্ধু বন্ধু ডাকতাম ও মগ ও ক্ষিতিস দা ও ক্ষেত্রিস দা কী এদিকে আসো না আর আবার ভগ্নিমথি ছিল তার নাম রহমান একদম নাম খালেক এই মানে এই সব আর কি বন্ধু লোক কী রে তোরা তোরাই আমাদের বাড়ি এরকম অত্যাচার করিস তোরা আমাদের বাসাই রাখবি তাহলে হয় বাসা বই যায় আর তা তোর বৌদি কি অবস্থা করি দেখ মানে আমার সেই দাদা এই কিসের মডেল স্কুলের আর কি ওখানে বলতো মাস্টার ছিলেন তারই এত এই ছাত্র ওই যেগুলো কথা বলতেছে তখন সেই বৌদিকে পুকুরে নারকেল আছে নারকেল পারছে ওরা খাবে ডাব তুলে দিতে বলে তো সেই বৌদি এমনি আদাও ঘাটেই নামে না জলের এত ভয় তা সেই বৌদিকে ঘাট ধরে নামাইলো হ্যাঁ চুলির ধরে আমারই সে আমি দাঁড়াই রয়েছে আমি তো কাউ কান্ন কাটি করতেছি তোর রাত পা বৌদিকে করিস না আমি তুললে দিচ্ছি তুই তুললে দিচ্ছিস এই আরেকটা একটা যাই স্তন ধরি কেটে দিল কেটে ধর কেটে দিল তারপর বৌদ্রি ঘাটটা ধরিয়া পুকুরি জলে এইরকম ধরি মেরে ফেলল আমি আর বলতে পারবো না সেই অত্যাচার বংশ আদী কোথায় গেল কোথায় লুকালো বাড়ি ঘর সব ফাঁকা শেষ দাদাকে মারলো সে তাকে খালের ঘাটে নিয়ে ওই ভোজালু দিয়ে কুপুরিয়ে মারলো আর একটা ভাইপোকে সে ছুরি দিয়ে খালের পারে হাত পা বেঁধে করে ফেলে খালি এরকম কুচাইছে এরকম কুচাইছে যে শালা তোদের জ্বালায় আমরা বসবাস করি না যে জায়গায় যাই সাধক যে জায়গায় যাই সাধক করে যাই সাধক স্কুলে যাই সাধক থানায় যাই সাধক রাস্তাঘাটে সাধক তোদের জ্বালায় বসবাস করতে পারিনি তার দ্বারা এইবার তোদের শেষ করো ওই দেখো তা আমি তো সেই মর্মাহত হয়ে গেল আমি সেইখানে পড়িয়ে গেল ওরা ওই কাজ করে বেরোই গেল শেষে অন্য দাদারা যারা ছিল আশেপাশে তারা ইয়ে তেল জল দিয়ে হুস করলো আর বৌদিকে ওই ওখান থেকে তুলে সেই পুকুরের পরেই মাটি দিয়ে রাখলাম এই পুকুর আমার সেই যখন একুশ বছর বয়স তখন সত্য সন চলছে তার আগে ছোট ছিলাম পড়াশোনার মধ্যে ছিলাম কিন্তু দেশের ভালো মন্দ ওই আমরা খেয়াল করতাম না কারণ আমাদের বাড়িতে আমরা খান কাকা জাটা দিয়ে ভাই সবারই চাকরি মাস্টার তহসিলদার ওই উকিল দারোগা এইসব কিন্তু আমাদের ওই ওই ভাবনাটা ছিল না আর আমরা ওই বলে কিছু মনে করতাম না যেহেতু বংশে আমরা অনেক লোক আমরা সাড়ে তিনশো লোক একই পরিবারে বসবাস করতাম এই জন্য আমাদের মুসলমানরা ভয় করত তা যখন মজিবার ভোট হয় ও বাংলাদেশ হলো চতুর্মাসে সেই হলো না চৈত্র মাসে হ্যাঁ চৈত্র মাসে জয়বাংলা হয়ে গেল বৈশাখ মাস থেকে আমাদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে যেহেতু বংশে বেশি শিক্ষিত ছেলেপান বেশি যে আগে খালি শুনে আগে সাধক্য মারো আগে সাধক্য না মারলে আমরা এই সরণখোলা বা রায়ন্দা থানা অ্যাকাউন্ট করতে পারবো না এই সব সবসময় এই জন্য আমরা সবসময় লাঠি সোঁটা নিয়ে ব্যস্ত থাকতাম কিন্তু দেখা গেল হঠাৎ বৈশাখ মাসের শেষে একদিন মানে পাড়ার যত মুসলমান বিং পাড়ার মানে সাত আটটা পাড়ার মুসলমান এবং রেজাগার আসে আমাদের বাড়িটাই ঘেরলো ঘেরিয়া আমার শেষ দাদাকে মারলো একটা ভাইকে মারলো বৌদিকে মারলো তার স্থান কেটে দিল আমাদের সামনে দাঁড়া করিয়া তাকে পুকুরে চিপুই মারল এই অবস্থায় আমরা বাড়িঘর ছেড়ে সবাই একই দিনে বেরিয়েছি আছি সুন্দরবনে সুন্দরবনে সতেরো দিন থাকি থাকার পরে মরবরি থানা সগীর আর রায়জাদি ওরা দুইজনে আসলো যে এই এখানে কী করি সব ওট নৌকায় চল মরতে তো হবেই তা তোদের সাথে আমরাও মরব চল উনি আমাদের হাসনাবাদে এনে দিল ওখান থেকে বারাসাত গেলাম বারাসাত থেকে আমরা চলে গেলাম গয়া গাম পিছিলাম দেশ স্বাধীন হওয়ার পরে দেশে গেলাম যাওয়ার পরে ওই টার্গেট আমাদের উপর থেকেই গেল মুসলমানদের হুম তা প্রথম আমরা দুই ভাই যাই যাওয়ার পরে আমাকে ডাকে এই অমুক ক্ষিতীশ চল তো অমুক জায়গায় জায়গা রয়েছে অমুক জায়গায় ধান ওইসে আনবি না ওইভাবে আমাকে নিয়ে মারলো মারার পর আমি তারপরে আর ওই ও মালাউন। ধান নিতে আসছিস ধান আমরা কষ্ট করে তৈরি করছি তোরে ধান খাওয়াচ্ছিস ডাকি কিন্তু তারাই নিল নিয়ে এই অবস্থা শেষে আমি এই আমার হাতের চেহারাটা এখনো ভাঙ্গা আছে বাড়িতে আসলাম সবাই গেল এই দেশ থেকে দেখো আমি এই দেশে আর থাকবো না কারণ তুই সবার ছোট ভাই সদ্যটা ভাইয়ের ভিতরে তুই ছোটো তুই যদি চলিয়ে যাস তাইলে আমাদের আদরের পাত্র আর কই থাকলো তোরে যেতে দেব না কিন্তু এই করতে করতে আমি শেষে আর তেহাতেরে আর থাকলাম না আমি চলে আসলাম যে না আমি আর সহ্য করতে পারবো না আমি চলে যাই তোমরা এই দুইটা মাটিতেই থাকো আমি চলে আসলাম আমি ডাইরেক্ট চলে গেলাম সেই ননিতালে